আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ অটোমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের আজ আমরা দেখব অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার এবং অন অফ ডিলে টাইমারের মধ্যে পার্থক্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রোগ্রামটি শুরু করার জন্য প্রথমেই আমরা লোগোসফট কমফোর্টটি ওপেন করব। এখান থেকে আমরা ফাইলে গিয়ে নিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম অর্থাৎ ভাষাটি সিলেক্ট করব। আমরা প্রথমে ম্যাক কন্ট্রাক্ট নেব, ম্যাক কন্ট্রাক্টের নাম দিলাম I1। এরপর আমরা একটা ব্রেক কন্ট্রাক্ট নেব, এর নাম দিলাম I2। এখন আমরা আমাদের অন ডিলে টাইমারটি নেব অর্থাৎ আমাদের যে অন ডিলে, অফ ডিলে এবং অন অফ ডিলে টাইমারের মধ্যে পার্থক্য দেখব, সেই জন্য আমরা অন ডিলে টাইমারটি নিলাম। এখন আমরা কানেক্ট করব। অন ডিলে টাইমারে আমরা এখন টাইম সিলেক্ট করব। এটাতে টাইম সিলেক্ট করার জন্য এর মাঝখানে ডাবল ক্লিক করতে হয়। এখানে আমরা টাইম সিলেক্ট করব 10 সেকেন্ডস। এখানে যদি 10 সেকেন্ডস না দিয়ে মিনিটস দিই আমরা, তাহলে এটা মিনিটের কাজ করবে, আওয়ার্স দিলে ঘন্টার কাজ করবে। তাহলে আমরা এখানে সেকেন্ডস দিলাম 10 সেকেন্ডস, তার মানে 10 সেকেন্ড পর আমার এই টাইমারটা কী করে সেটা আমাকে দেখতে হবে, ভালোভাবে লক্ষ্য করতে হবে। আর এটা হলো আমার মিলি সেকেন্ডস, বলে 10 সেকেন্ডস ওকে দিলাম। এরপর আমরা এই টাইমারটি নর্মালি ওপেন নেব বা ম্যাক কন্ট্রাক্ট টাইমার 1 অন ডিলে, ওকে। এখন আমরা একটা আউটপুট নেব রিলে কয়েল। তাহলে এখানে দেখেন, আমরা যদি এই সুইচটা অন করি, এটা যদি সিলেক্টর সুইচ হিসেবে ব্যবহার করি, এই সিলেক্ট সুইচটা অন করলে টাইমারটা কী হবে, অন হবে, টাইমারে লাইন পাবে। টাইমারটা অন হলে টাইমারটা কাউন্ট শুরু করবে, এটা হলো অন ডিলে টাইমার। টাইমারটা কাউন্ট শুরু করবে এবং 10 সেকেন্ড কাউন্ট করার পর তার নর্মালি ওপেনটাকে কী করবে, ক্লোজ করে দেবে। ফলে আমার কী হবে, Q1টা অন হবে। চলুন তাহলে আমরা সিমুলেশন দেখে নিই। দেখেন আমাদের I1 অর্থাৎ এই সুইচ আমি যদি দেই, এটা সিলেক্টর সুইচ হিসেবে ব্যবহার করছি, এখানে আমি পুশ বাটন হিসেবে ব্যবহার করিনি, কারণ অন ডিলে, অফ ডিলে এবং অন অফ ডিলে টাইমারের পার্থক্য দেখানোর জন্য আমি এখানে আপাতত সিলেক্টর সুইচ হিসেবে ব্যবহার করতেছি, জাস্ট পার্থক্যটা দেখার জন্য। তাহলে I1 দিলাম আমি, দেখেন এখানে অলরেডি সময় গণনা শুরু হয়ে গেছে, 10 সেকেন্ড পর আমার এটা নর্মালি ওপেনটাকে ক্লোজ করে দেবে এবং Q1 অন হবে। হ্যাঁ, এই যে আমাদের Q1 অন হয়ে গেছে। আবার যদি আমি অফ করে দেই, সুইচ হিসেবে যেহেতু ব্যবহার করছি, তাহলে কী হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অফ হচ্ছে। তার মানে অন ডিলে টাইমারটার আমার কাজ হলো নির্দিষ্ট সময় পর সে আউটপুটকে অন করবে, নির্দিষ্ট সময় পর আউটপুটকে অন করবে এবং সেই নির্দিষ্ট সময় পর্যন্ত তার ইনপুটে পাওয়ার দেওয়া থাকতে হবে। পাওয়ার যদি না থাকে, তার আগে যদি পাওয়ার চলে যায়, তাহলে আউটপুটটাকে অন করবে না। অর্থাৎ আমি I1 অন করলাম, এখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড গেল, আমি I1টাকে অফ করে দিলাম, তাহলে কিন্তু আমার আউটপুটটা আর অন হচ্ছে না। যে সময় দেবো সে সময়ের পর্যন্ত তার ইনপুটে পাওয়ার থাকতে হবে অবশ্যই। এবার আসবো আমরা অফ ডিলে টাইমারের ক্ষেত্রে, অফ ডিলে টাইমার কীভাবে কাজ করে সেটা দেখব। প্রথমে সিমুলেশনটা বন্ধ করে নিতে হবে। নেওয়ার পর আমরা এগুলাকে ডিলিট করে দিলাম, আগের প্রোগ্রামটা আমরা ডিলিট করে দিলাম, আবার প্রথম থেকে নেই। ম্যাক কন্ট্রাক্ট নিলাম আমরা একটা, নাম দিলাম I1। এরপর একটা ব্রেক
ব্রেক কন্ট্যাক্ট না হলেও চলবে আমাদের। না ব্রেক কন্ট্যাক্ট নিলাম একটা আই টু, তারপরে আমরা কি নেব অফ ডিলে টাইমার। অন ডিলে টাইমারের ক্ষেত্রে দেখছি আমরা নির্দিষ্ট সময় পর তার আউটপুটটাকে অন করে দেয়, এবার আমরা দেখব অফ ডিলে টাইমারের ক্ষেত্রে। তাহলে অফ ডিলে টাইমারের টাইম সিলেক্ট করব ডাবল ক্লিক, আগের মতোই এখানে আমরা 10 সেকেন্ড দিয়ে দিলাম। এখন নেব আমরা অফ ডিলে টাইমারের ম্যাক কন্ট্যাক্ট টি ওয়ান। ওকে, এখন আমরা কি নেব একটা আউটপুট নেব, দেখব সে কি কাজটা কি করে। হয়ে গেছে আমাদের প্রোগ্রাম, এবার আমরা সিমুলেশনে যাব। আগের মতোই আমরা এগুলা সুইচ হিসেবে ব্যবহার করছি, সিলেক্টর সুইচ পুশ বাটন হিসেবে ব্যবহার করিনি। তাহলে দেখেন এখানে অফ ডিলে টাইমারটার মেইন যেটা কাজ হবে সেটা অন ডিলে টাইমার ছিল, নির্দিষ্ট সময় পর এটাকে অন করছে, কিন্তু অফ ডিলে টাইমারটা তার বিপরীত কাজটা করবে। অর্থাৎ আমি যদি সিলেক্টর সুইচটা পুশ করি সে পালস পাবে, এবং এখানে যখন এখানে তার কয়েলে পাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, কিউ ওয়ানটা অন হয়ে যাবে। এর আগে ছিল আমার নির্দিষ্ট সময় পর অন হয়েছে, কিন্তু এখন সঙ্গে সঙ্গে এটা অন হবে, এবং আমি যখন সুইচটা আবার ছেড়ে দেব সিলেক্টর সুইচটা, তখন কি হবে সময় গণনা শুরু করবে, এবং 10 সেকেন্ড পর এটাকে ওপেন করে দিয়ে এটাকে বন্ধ করে দেবে। দেখি আমরা সিমুলেশনে, আমি আই ওয়ান পুশ আই ওয়ান সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে আমার কিউ ওয়ান অন হয়ে আছে দেখেন। এবং এই টাইমারটার এখানে যদি আমার পাওয়ার না থাকে, অর্থাৎ এই পাওয়ারটা যদি চলে যায়, তখন সে সময় গণনা করবে এবং এই সময় পর এটাকে অফ করে দেবে। দেখেন এই যে আমরা ছেড়ে দিছি, এখন সে সময় গণনা করবে এবং এই সময় পর এটাকে অফ করে দেবে, 10 সেকেন্ড পর এটাকে অফ হয়ে যাবে। হ্যাঁ, আবারও দেখি আমরা সুইচ দিলাম সঙ্গে সঙ্গে অন, আবার সুইচটা আমি সিলেক্টর সুইচ অফ করে দিলাম, তখন আমার সময়টা কাউন্ট শুরু করবে, করে এটাকে অফ করে দেবে। অথবা আমরা এখানে রিসেট আছে, রিসেট দিয়ে আমরা রিসেট করতে পারি টাইমারে। তাহলে আমরা অন ডিলে দেখলাম, অফ ডিলে দেখলাম, এবং অন অফ ডিলের মধ্যে পার্থক্য দেখলাম। এবার দেখব অন অফ ডিলের টাইমারের কাজ কি। প্রথমে সিমুলেশনটা অফ করে নেব। অন অফ ডিলে টাইমারের ক্ষেত্রে আমরা ম্যাক কন্ট্যাক্ট নিলাম আই ওয়ান, অন অফ ডিলে টাইমার নিলাম, প্রথমে আমরা নিয়েছিলাম অন ডিলে টাইমার, তারপরে নিয়েছিলাম অফ ডিলে টাইমার, এবার নিলাম অন অফ ডিলে টাইমার। কানেক্ট করব, এরপরে কি করব, অন অফ ডিলে টাইমারের একটা ম্যাক কন্ট্যাক্ট নেব আমরা, আসলে কি ঘটায় সেটা দেখব। ম্যাক কন্ট্যাক্ট, তারপরে একটা ব্রেক কন্ট্যাক্ট নেব, এটাও অন অফ ডিলে টাইমারের। তাহলে এখান থেকে আমরা একটা আউটপুট নেব, রিলে কয়েল কানেক্ট করে দেব, আর একটা আউটপুট নেব ব্রেক কন্ট্যাক্ট থেকে, আসলে সে কী ঘটায় সেটা দেখানোর জন্য। তাহলে আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, আমরা সিমুলেশনে যাব। আচ্ছা, আমরা টাইম সিলেক্ট করে নিই, আমরা 10 সেকেন্ড দিলাম অন ডিলে টাইম, আবার 10 সেকেন্ড দিতে পারি অফ ডিলে টাইম, বা যে কোনো সময় আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা দেখেন, এটা আমার টাইমার ওয়ানের নর্মালি ক্লোজ, এজন্য এখান দিয়ে লাইন পাস হচ্ছে, কিউ টুটা সবসময় অন হয়েই আছে, আর এই টাইমার ওয়ান টাইমার ওয়ানের নর্মালি ওপেন যেটা, সেটা দিয়ে আমার লাইন পাস হচ্ছে না, যার ফলে কিউ ওয়ানটা অফ আছে। এখন আমি যদি আই ওয়ানটা প্রেস করি কী হবে, আমার টাইমারটা
অন হবে টাইমারে, টাইমারটা অন হলে কি হবে 10 সেকেন্ড পর এটা অন হবে, কারণ অন ডিলে এবং অফ ডিলে দুইটার কাজই সে করবে। দেখি আমরা আই ওয়ান প্রেস করার সঙ্গে সঙ্গে টাইম কাউন্ট শুরু হবে আমরা জানি, এবং 10 সেকেন্ড পর এটা অন হবে। 10 সেকেন্ড পর আমার কিউ ওয়ান অন হয়ে গেছে এবং কিউ টুটা অফ হয়ে গেছে, কারণ এই 10 সেকেন্ড পর নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে গেছে এবং ক্লোজটা ওপেন হয়ে গেছে, যার ফলে কি হলো আমার কিউ ওয়ান অন হয়ে গেল, কিউ টু অফ হয়ে গেল। এখন যদি আমি আবার আই ওয়ান প্রেস করি তাহলে কি হবে, আমার টাইমার থেকে লাইনটা সরে যাবে, তাহলে এখন আমার অফ ডিলে টাইমারটা কাজ করবে, সেটা হলো এই 10 সেকেন্ড পর এটা অফ হবে। আমার সাধারণত নর্মালি অন ডিলে টাইমারের ক্ষেত্রে কি হতো, সঙ্গে সঙ্গে এটা অফ হতো, এখন কি হবে এই 10 সেকেন্ড পর এটা অফ হবে। দেখি আমরা, দেখেন আমি এখন টাইমারের লাইন নেই কিন্তু আমার কিউওয়ানটা ধরে আছে, এই 10 সেকেন্ড পর অর্থাৎ অফ ডিলে টাইমার যেভাবে কাজ করলো 10 সেকেন্ড পর এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এবং আগেরটা আবার অন হয়ে গেছে। আবার যদি আমরা দেখি অন ডিলে টাইমারের কাজটা ভালোভাবে লক্ষ্য করি, অন ডিলে টাইমার আমার প্রথমবার অন ডিলে টাইমার কাজ করবে, অর্থাৎ 10 সেকেন্ড পর অন হবে কিউ ওয়ান, কিউ টু অফ হবে। হয়ে গেছে। এবং আবার যদি আমি কি করি, সুইচটা পুশ করি, 10 সেকেন্ড পর এটা অফ হবে এবং এটা অন হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে সামনে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আর আজকের ভিডিও যদি কারো কোনো সমস্যা থাকে প্রোগ্রামের মধ্যে, বুঝতে সমস্যা হয়, তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।